আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় দর্শক? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে করে দেখাবো স্বাস্থ্যসম্মত একটি শরবত, সেটি হচ্ছে পুদিনা পাতা আর লেবু দিয়ে একটি মজাদার শরবত তৈরি করেছি। খেতে ভীষণ ভালো হয়েছে। পাশে অবশ্যই ভিডিওটা দেখে ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখি কিভাবে এই পুদিনা আর লেবু দিয়ে অসম্ভব মজার এই শরবতটি তৈরি করেছি। পুদিনা লেবুর শরবত বানাতে লাগছে, এখানে লেবুর রস নিয়েছি 3 টেবিল চামচ, এখানে চিনি নিয়েছি আমি 3 টেবিল চামচ, এখানে জিরাটালা নিয়েছি 1/2 চামচ, আর এখানে বিট লবণ নিয়েছি 1/4 চামচ, আর ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি 1 কাপ পরিমাণে এরকম উঁচু করে, আর লাগবে ঠান্ডা পানি। এই উপকরণগুলো লাগবে, আর পরিবেশনের সময় আইস লাগবে। তাহলে চলুন কীভাবে এই শরবতটা তৈরি করি। শরবতটা তৈরি করার জন্য আমি ব্লেন্ডারের শরবতের জারটা নিয়েছি। এখন এর মাঝে দিয়ে আমি সব কিছু ব্লেন্ড করব। আর কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে, সেই ক্ষেত্রে এই পুদিনা পাতাটা পাতায় বেটে তারপরে সব উপকরণ মিশিয়ে ছেঁকে নিলে শরবতটা তৈরি হয়ে যাবে। আর ব্লেন্ডার থাকলে এরকম করে করে নেবেন। আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি জিরা, আর দিচ্ছি বিট লবণ। এখন এর মাঝে ঠান্ডা পানি দিব। পানিটা প্রথম 1 কাপ পরিমাণে দিব, দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। শরবতটা ব্লেন্ড করে নিয়েছি, এখন এটাকে আমি চেলে নিব। এরকম একটি চালনির মধ্যে চেলে নিতে হবে। এখন এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখন শরবতটা পরিবেশনের সময় এটার মাঝে বরফ দিয়ে তারপর শরবতটা ঢেলে দিতে হবে। ব্যাস, খাওয়ার জন্য রেডি পুদিনা শরবত। পুদিনা আর লেবুর শরবত বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমি সবাইকে আবার অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।